अलैकुम एवरीवान आरेकटी नतून पर्वते आपनादेर सबाइके वेलकाम जानाच्छि। आशा करी आपनादेर भालो लागबे। आमी आजके देखाबो भापाकुली बानिये देखाबो। चलुन ताहले देखी की की उपकरण लागे। आमी प्रथमे निये निच्छि बाटी। आमी दुई कप सुगार निये निलाम आर एखाने तीन कप नारकेल कोरानो छिलो आगे आमी ओटा निये निएछि। आर एदिके आमी निये निब दुई कप चालेर गुड़ो आर एक कप दिए दिब मयदा। मयदाटा दिले नरम होबे। एदिके आमी एकटा चुलाय पातिल बसिए एकटु पानी बसिए निएछि। एखाने आमी परिमाण मतन लवण दिए निलाम। पानीटा बलक आसले आमी एखाने चालेर गुड़ोगुलो छेड़े दिब। আমার পানিটা বলক হয়ে গেছে। আমি এখানে চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। আমি চালের গুঁড়োগুলো দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। কারণ চালের গুঁড়োটা মিডিয়াম আছে রেখে ঢেকে দিব। কারণ এটা মিডিয়াম আছে ভাপে এটা সিদ্ধ হয়। সিদ্ধ না হলে পিঠাটা সুন্দর হবে না। তাই আমি এটাকে ভালো করে ই করে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এতো আমার এই আটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ওখানে নামিয়ে নিব। আমি ঠান্ডা করে তারপর মথা দিব। এদিকে আমি আরেকটি পাতিলে চিনি নিয়ে নিলাম আর এখান দিয়ে দিব নারকেল কুড়ানোটি। আমি পুর তৈরি করার জন্য আমি একটা পাত্রতে এগুলা নিয়ে চুলায় মিডিয়াম আঁচে এটাকে নাড়াচাড়া দিতে হবে আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর এখানে একটু পানি দিছি কারণ অনেক সময় নিচে লেগে যায়। তো আমি এটাকে ভালো করে নেড়ে নিব। পুরটা হবে তারপর আমার ওদিকে কাজ করতে হবে। এদিকে আমার নারকেলের পুরটা হয়ে গেছে আর এদিকে আমার চালটা ঠান্ডা হয়ে গেছে। আমি এটি মুখে দেখেন কত নরম সফট হয়েছে। এটাকে আমি পিস পিস করে নিব। অনেক সফট হয়েছে কারণ সিদ্ধ আটা। সিদ্ধ হলে ভালো করে তারপর পিঠাটি সুন্দর হয়। এদিকে আমি পিস পিস করে কেটে নিব এক পিস এক পিস করে। আর আমি এটা হাতে কেউ হাতে বানায় কেউ পাটা ফিরিতেও বানায় বেলন ফিরিতে। আমি বেলন ফিরিটা ইউজ করব। আপনারা হাতেও করতে পারেন। কলি পিঠাটা অনেক সময় মানুষ হাতেও তৈরি করে। আমি একটি একটি করে বানিয়ে নিলাম। এদিকে আমি ছোট ছোট পরিমাণ রুটি বানিয়ে নিব পিঠার জন্য। এদিকে আমার রুটি বানানো হলো। ছোট ছোট পরিমাণ আপনারা হাতেও বানাতে পারেন। পুলি পিঠা হাতেও সুন্দর হয়। এখন আমি পিঠা বলে নারকেলের পুরটি দিয়ে দিব। এবার আমি পিঠার শেপ করে নিব। পিঠার শেপটি আস্তে আস্তে করতে হয় আর হাত দিয়ে আস্তে আস্তে সুন্দর করে নকশি করার জন্য। সুন্দর করে নকশি করা যায় যেরকম নকশি করতে পারেন। তো আমার একটা পিঠা হয়ে গেল। আর এদিকে আমি চুলার মধ্যে আরেকটা পাতিলের মধ্যে একটা জালি বসিয়ে নিয়েছি। এখানে আমি পিঠাগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। আমার এখানে 10 মিনিট ভাপ লাগবে প্রথম। এই তো আমার পিঠাগুলো ভাপে সুন্দর হয়ে গেছে। আমি একে একে নামিয়ে নিলাম। এখন আমার পরিবেশনের পালা। আমার পিঠাগুলো কত সফট হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরে অনেক সুন্দর হয়েছে। আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।